নতুন মানবিক দুনিয়াগুলি বঙ্গ নিউজ বিটিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমরা আবার। আমি লুৎফর রহমান জয় এবং আমার সঙ্গে আমি তানজিনা ফেরদৌস কবিতা। আমরা বসেছি একজন প্রাক্তন সচিব হুমায়ুন খালিদ। জনাব হুমায়ুন খালিদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হিসেবে রিটায়ারমেন্টে এসেছেন এবং সেই যে প্রাক্তন হলেও তিনি তার মধ্যে যে তারুণ্য আছে, আমি ব্যক্তিগত জীবনে তার সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছিল, তখন থেকে আমি তাকে চিনি। সেই কারণে বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল থেকে বিশেষভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনাকে। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তাকে আসলে নিয়ে বসেছি বিশেষ কারণে যে একটি বই আমাদের কাছে আছে দূর নক্ষত্র, তার রিভিউ দিবেন এবং পূর্বাপর আজকের এই অবস্থানের কোনো একটি জায়গা শিক্ষা অন্যান্য বিষয়ে আমরা একটু কথা বলবো তার সঙ্গে। তিনি দীর্ঘদিন প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে ছিলেন এবং তার বাইরে যে তিনি কতগুলো অধিদপ্তরে ডিজি ছিলেন, এক জীবনে বাংলাদেশের এতগুলো ডিজি বোধহয় খুব কম কেউ ছিলেন। আমরা যাবো তার কাছে যে কতগুলো ডিজি আপনি ছিলেন, কোন কোন অধিদপ্তর। আমি বিআরডিবি ডিজি প্রায় 4 বছর, এরপর ওখান থেকে কিছুদিন আমি বার্ডে ডিজি, তারপরে ওখান থেকে আমি ডিজি রেজিস্ট্রার হিসেবে চলে গেলাম ইয়েতে সমবায় অধিদপ্তরে। সমবায় অধিদপ্তরে 2 বছর করার পরে তারপরে গেলাম আমি যুব উন্নয়ন অধিদপ্তরে। তার আগে যখন বিআরডিবি ডিজি ছিলাম তখন আবার আমি কোটালীপাড়া যে নবনির্মিত বাপার্ট, এই বাপার্ট প্রতিষ্ঠানেরও আমি ডিজি ছিলাম। মোটামুটি আমি 7 বছরকাল এই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মানে বিধিবদ্ধ সংস্থার আমি মহাপরিচালক ছিলাম। এবং আমার মনে হয় যে আমরা এই টিটুর বিসিএসের আমরা দেশের আমার মতো এতদিন এত সময় কোনো এতগুলো প্রতিষ্ঠানের মানে মহাপরিচালক হিসেবে কি দায়িত্ব পালন করেন নাই। আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সচিব হিসাবে কখনোই স্বীকার করেন নাই, সবসময় বলতেন যে ডিজিপি ডিজি, এটাই আমার আমার জন্য একটা আইকন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে অনেক। এবার দূর নক্ষত্র এই বইটি বিষয়ে আপনার বিবেচনায় এই বইটির বিষয়ে একটু বলুন। দূর নক্ষত্র একটি উপন্যাস। উপন্যাসের যিনি লেখক সেই লেখক কিন্তু কোনো একটা বিষয়ের মধ্যে মানে কনসেন্ট্রেট থাকে না। আচ্ছা, সে কিন্তু বহুমাত্রিকতার বহু প্রতিভা, তার অনেক যে বিশ্বাস যা করেন, ওনার যে আদর্শ, ওনার যে চিন্তাভাবনা, ওনার যে স্বপ্ন, উনি যা করতে চান, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে তিনি বিচরণ করতে পারেন। অর্থাৎ তার সৃজনশীলতার বহু ধা এখানে প্রতিভাত হয়। আরেকটি সাহিত্যের আরেকটি ধারায় কিন্তু এটা সম্ভব নয়। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, একটা কবিতায় কিন্তু গল্প দেওয়া যায় না, একটি গানে কিন্তু একটা গল্পকে ওভাবে বিস্তৃত করা যায় না, কিন্তু উপন্যাসে আমি আমি গানও দিতে পারি, আমি কবিতা দিতে পারি, আমি সাহিত্যের সকল শাখায় আমার সকল শাখায় আমার একটা পদচারণাটা থাকে। এক্ষেত্রে এই এই কাজটি ইসমাইল হোসেন ইসমি সাহেব করেছেন, তিনি আমার অনেক দিনের পরিচিত। সে একজন চাকরিজীবী হলেও তার চিন্তাভাবনাটা উপন্যাস কীভাবে লিখলে পাঠকের হৃদয়ে জয় করা যায় সেই বিষয়টি তার রক্ত হয়েছে। আমার জানা মতে এটা হলো তার চতুর্থ উপন্যাস। এর আগে তিনি কিন্তু একজন প্রতিষ্ঠিত গীতি কবি, তিনি একজন এমনি কবিও সে, এবং সেটা বোঝা যায় যে শুধু গল্পের ছড়াছড়ি গল্পকে লেখা না, গল্পের মধ্যে যে শিল্পবোধটা, সেই শিল্পবোধটা, সেই শিল্পটা কিন্তু এখানে প্রতিফলিত। এটা একদমই একেবারে রাত থেকে শেষ না করা পর্যন্ত একজন পাঠক কিন্তু উঠতে পারবে না। ঘরের গৃহিণীও কিন্তু আমার মনে হয় যে সে যদি পাঠ শুরু করে আর রান্না কিন্তু সে করতে পারবে না, তার চোখে আগুন ধরে যাবে, নানান কিছু ঘটে যাবে। আমিও একটি রাত ঘরে এটা পড়েছি, এটাকে আমি লাল কালি সবুজ কালি কালো কালো দিয়ে দাগিয়েছি, পাশে লিখিয়েছি কোনটা আমার জন্য, আমি কোথায় উচ্চারণ করব, এবং কি আমি ছোটো ছোটো যেগুলো ত্রুটি বিচ্ছুটি পেয়েছি এগুলো মানে মুদ্রণ প্রমাণ ছাড়া আর কিছু না, এগুলো অনেক ছোট। এছাড়া তার গাঁথনিটা খুবই সুন্দর হয়েছে, এবং আমরা জানি যে ইয়েল হওয়া, ইয়েলময় হওয়ার একটা প্রচেষ্টা সবারই থাকে। যারা যৌবনকালে আমরা লেখাপড়া করি তখন আমাদের ভিতরে এগুলো কিন্তু চাপা একটা আগুন থাকে যে আমরা সারা পৃথিবীকে চেঞ্জ করে দেবো, এই যে এত কিছু কুসংস্কার, এত বাধা বিঘ্নতা, আমাদের মুক্ত চিন্তার বিকশিত হচ্ছে না, এগুলো কেবলমাত্র দূর করতে পারে ইয়েলিজম ভিতর থেকে। আমি ইয়েল কথাটা বলি আর না বলি, মুক্ত চিন্তায় তাকে আনতে হবে, তাকে ধরা বাধা এর মধ্যে ফেলা যাবে।
এই জায়গাটা তিনি এসেছেন, ইয়েলকে সুন্দর করে তুলে ধরেছেন এবং ইয়েলের ঘোড়াগুলি তিনি প্রমাণ করে দিয়েছেন। যে চরিত্রটা তিনি এখানে চয়ন করেছেন সেই চরিত্রটার নামও কিন্তু ইয়েল দিয়েছেন। এই ইয়েলের জন্ম কিন্তু একটা অজপার আগায়, সেই ইয়েল কিন্তু সে ঢাকায় এসেছে। আমরা যেটাকে বলি যে ফ্রম দ্য ফার্ম টু ফর্ম, অর্থাৎ এই কৃষির থেকে কৃষকের সন্তান থেকে কাঁটা চামচে খাওয়া, এটাকে আমরা বর্ক বলি, যে এই ফ্রম ফার্ম টু ফর্ম এই জিনিসটা চিন্তা কিন্তু নিয়ে এসেছে। ইয়েল কিন্তু এমনি 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 আসে নাই, কিছু পাঠ করে হয় নাই, তার ব্যাকগ্রাউন্ড আছে। যে গ্রামে আছেন তিনি তখন ইয়েল নামে পরিচিত, কিন্তু সত্যিকার ইয়েলিমিজমের ইয়েলটা কিন্তু লেখক এত চমৎকারভাবে তাকে ম্যাচিউড করেছে। ম্যাচিউড করে তার রক্তের মধ্যে তখন রিফ্লেকশন হতে শুরু করেছে যে আমি তো ইয়েল, আমার তো ইয়েল এজম, আমার এটা থাকা দরকার, এটা থাকা ঠিক হবে না। এভাবে কিন্তু নিজেকে তিনি মানে ইয়েল ক্যারেক্টারটাকে হঠাৎ করে ক্যারেক্টারটাকে তিনি ওভাবে নিয়ে আসেন, ক্যারেক্টারকে বর্ন অ্যান্ড ব্রট আপ করেছেন, তার হৃদয়ে ঢুকেছেন। সেই হৃদয় থেকে নিজে আগে ইয়েল এজমের চর্চা সাধনা করে তিনি যখন মনে করেছেন যে আমার হৃদয়ের পারফেকশন এসেছে, তখন তুমি অন্যের কাছে তখন সংস্পর্শ এসেছেন, তাকে প্রভাবিত করতে চেষ্টা করছেন ইয়েল এজম বানানো। বাহ, বেশ। আচ্ছা, এর সঙ্গে দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যিনি কথা বলছেন গীতিকবি হিসেবে, তিনিও কিন্তু আসলে গীতিকার, যিনি আমাদের সঙ্গে কথা। আপনার কতগুলো গান লেখা হয়েছে? আমার গান তো শতাধিক লেখা, শতাধিক বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রায় 100 গান এটা রেকর্ডিং হয়েছে, প্রচার হয়েছে, এখনও হচ্ছে, এবং বঙ্গবন্ধুর কয়েকটা গান খুব প্রসারিত। আমরা প্রতিষ্ঠিত একজন গীতিকার বলবো, কারণ হচ্ছে 100 অধিক রেকর্ডেড গান, তার লেখা গান রেকর্ড হয়েছে, এটা খুব কম কথা নয়। যেমনটি অনেকগুলো ডিজি, তেমনি অনেকগুলো শৌখিন গান থেকে সরাসরি সঙ্গীতকে ধারণ করা গানই আমরা মনে করছি, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে একসময় যুক্ত হবে, আমাদের সংস্কৃতি বেগবান হবে, মানুষ হিসেবে, মানবিক হিসেবে আপনার ভেতরে যে আদর্শ আছে এই চেতনাটি আমি কাছ থেকে জানি। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা এরকম মানুষকে যেন আসলে আদর্শবান মানুষকে ফলো করা, যেটাকে আমরা অনুপ্রেরণার উৎস হিসেবে চিন্তা করি। জনাব হুমায়ুন খালিদ হচ্ছেন তেমন একজন আদর্শ ব্যক্তিত্ব। আমরা বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে তাকে স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই, অভিনন্দনও জানাই। আবার দেখা হবে আমাদের এরকম কোনো বইমেলাতে। আপনি ভালো থাকবেন, আরও গান আমরা আশা করি, অথবা এই জীবন আরও কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।